প্রতিবারের মতো আজকেও আপনাদের মাঝে একজন মহান মানুষের জীবনী তুলে ধরব। বাংলার ইতিহাসের এই মহান ব্যক্তিটির নাম হচ্ছে সূর্য সেন। সূর্য সেন বা সূর্যকুমার সেন, যিনি মাস্টারদা নামে সমধি পরিচিত, তার ডাকনাম ছিল কালু। ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হিসেবে পরিচিত ব্যক্তিত্ব। পূর্ববঙ্গে জন্ম নেওয়া এই বাঙালি বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয় ভাবে অংশ নেন এবং নিজ জীবন বলিদান করেন। সূর্য সেনের বাহিনী কয়েকদিনের জন্য ব্রিটিশ শাসনকে চট্টগ্রাম এলাকা থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। সূর্য সেনের অন্যতম সাথী বিপ্লবী অনন্ত সিংহের ভাষায় কে জানতো যে আত্মজিজ্ঞাসায় মগ্ন সেই নিরীহ শিক্ষকের স্থির প্রশান্ত চোখ দুটি একদিন জ্বলে উঠে মাতৃভূমির দ্বিশতাব্দী ব্যাপী অত্যাচারের প্রতিশোধ নিতে উদ্যত হবে। 1857 সালে সিপাহী বিদ্রোহ দমনের জন্য বর্বর অমানুষিক অত্যাচারের প্রতিশোধ, জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিশোধ কে জানত সেই শীর্ণ বাহু ও ততোধিক শীর্ণ পদযুগলের অধিকারী একদিন সাম্রাজ্যবাদী ইংরেজ রাজশক্তির বৃহত্তম আয়োজনকে ব্যর্থ করে তার সমস্ত ক্ষমতাকে উপহাস করে বছরের পর বছর চট্টগ্রামের গ্রামে গ্রামে বিদ্রোহের আগুন জ্বালিয়ে তুলবে। তার সম্মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি করে আবাসিক হলের নামকরণ করা হয়। এছাড়া কলকাতা মেট্রো সূর্য সেনের স্মরণে বাঁশদ্রোণী মেট্রো স্টেশনটির নামকরণ করেছে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন। এবারে আমরা জানব সূর্য সেনের জন্ম ও শৈশব সম্পর্কে। সূর্য সেন 1894 সালের 22 মার্চ চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়ায় অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রাজমণি সেন এবং মায়ের নাম শশীবালা সেন। রাজমণি সেনের 2 ছেলে আর 4 মেয়ে। সূর্য সেন তাদের পরিবারের চতুর্থ সন্তান। 2 ছেলের নাম সূর্য ও কমল, 4 মেয়ের নাম বরদা সুন্দরী, সাবিত্রী, ভানুমতি এবং প্রমিলা। শৈশবে পিতামাতাকে হারানো সূর্য সেন কাকা গৌরমণি সেনের কাছে মানুষ হয়েছেন। সূর্য সেন ছেলেবেলা থেকেই খুব মনোযোগী ও ভালো ছাত্র ছিলেন এবং ধর্মভাবাপন্ন গম্ভীর প্রকৃতির ছিলেন। এবারে আমরা জানব সূর্য সেনের শিক্ষা জীবন সম্পর্কে। তার প্রথম স্কুল ছিল দয়াময়ী উচ্চ প্রাথমিক বিদ্যালয়। পরে তিনি নোয়াপাড়া উচ্চ ইংরেজি বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। এরপর তিনি ন্যাশনাল হাই স্কুলে ভর্তি হন। সূর্য সেন 1912 সালে চট্টগ্রামের নন্দনকাননে অবস্থিত হরিশ দত্তের ন্যাশনাল স্কুল থেকে প্রবেশিকা পাশ করে চট্টগ্রাম কলেজে FA তে ভর্তি হন। সেই সময় IA বা বর্তমানের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরিবর্তে ফার্স্ট আর্ট বা FA পরীক্ষার নিয়ম ছিল। চট্টগ্রাম কলেজ থেকে FA পরীক্ষায় সাফল্যের সাথে পাশ করে তিনি একই কলেজে BA তে ভর্তি হয়েছিলেন, কিন্তু তৃতীয় বর্ষের কোনো এক সাময়িক পরীক্ষায় ভুলক্রমে টেবিলে পাঠ্য বই রাখার কারণে তিনি চট্টগ্রাম কলেজ থেকে বিতাড়িত হন। ফলে তাকে বহরমপুর কৃষ্ণনাথ কলেজে BA পড়তে যেতে হয়। 1918 সালে তিনি মুর্শিদাবাদের বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে BA পাস করেন এবং চট্টগ্রামে ফিরে এসে ব্রাহ্ম সমাজের প্রধান আচার্য হরিশ দত্তের জাতীয় স্কুলে শিক্ষকতা শুরু করেন। অসহযোগ আন্দোলনের সময় বিদ্যালয়টি বন্ধ হয়ে গেলে তিনি দেওয়ানবাজারে বিশিষ্ট উকিল অন্নদা চৌধুরী প্রতিষ্ঠিত অধুনালুপ্ত উমাতারা উচ্চ ইংরেজি বিদ্যালয়ে অঙ্কের শিক্ষক হিসেবে যোগ দেন। এ সময় বিপ্লবী দলের সাথে তার সম্পর্ক গভীরতর হয়ে ওঠে এবং শিক্ষকতা করার কারণে তিনি মাস্টারদা হিসেবে পরিচিত হন। বিবাহ। বিপ্লবী ভাবধারায় দীক্ষিত সূর্য সেন দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগকে একমাত্র তপস্যা হিসেবে নিয়েছিলেন, তাই তিনি
বিবাহ বিরোধী ছিলেন, কিন্তু বিএ পাশ করে চট্টগ্রামে আসার পর থেকেই অভিভাবকগণ তার বিবাহের কথাবার্তা তুলেন। অবশেষে তার বড় ভাই শিক্ষক চন্দ্রনাথ সেন ও অন্যান্য আত্মীয়দের বিশেষ অনুরোধে 1919 সালে তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা এর কাননগুপাড়ার নগেন্দ্রনাথ দত্তের 16 বছরের কন্যা পুষ্পকুন্তলা দত্তকে বিয়ে করেন। আত্মীয় স্বজনের চাপে বিয়ে করলেও মাস্টারদার মনে এ ধারণা বলবৎ ছিল যে বিবাহিত জীবন তাকে কর্তব্যভ্রষ্ট ও আদর্শচ্যুত করবে। তার ফলে স্ত্রীর সঙ্গে তিনি একদিনও কথা পর্যন্ত বলেননি। বিবাহের তৃতীয় দিনে হিন্দুদের মধ্যে যে ফুলসজ্জার প্রথা প্রচলিত আছে সেটিও তিনি পালন করেননি। সেদিন তিনি তার বৌদিকে বলেন যে তিনি স্বপ্নে দেখেছেন স্ত্রীর সঙ্গে সহবাসে তার মৃত্যু অনিবার্য, তাই তিনি সেদিনই গ্রামের বাড়ি ছেড়ে শহরে চলে আসেন এবং তারপর স্ত্রীর সাথে আর কোনোদিন দেখা করেননি। 1926 সালে সূর্য সেন পলাতক অবস্থায় কলকাতার আমহার্স্ট স্ট্রিটের এক মেসে পুলিশের হাতে ধরা পড়েন। সেখান থেকে তাকে বোম্বাইয়ের রত্নগিরি জেলে পাঠানো হয়। মাস্টারদা যখন রত্নগিরি জেলে আটক তখন তার স্ত্রীর কঠিন টাইফয়েড রোগ হয়েছিল। দেওয়ান বাজারের যে বাসা থেকে মাস্টারদা পালিয়ে গিয়েছিলেন তার স্ত্রী সেখানে তখন মৃত্যুশয্যায় ছিলেন। বহু দরখাস্তের পর মাস্টারদাকে যখন পুলিশ পাহারায় রত্নগিরি জেল থেকে ছুটিতে চট্টগ্রাম আনা হয় মুমূর্ষু স্ত্রীকে দেখার জন্য, তার স্ত্রীর আয়ু তখন সম্পূর্ণ নিঃশেষিত। সূর্য সেনের স্ত্রী বিপ্লবী কাজকর্মে তাকে নেয়ার জন্য মাঝে মাঝে বয়োকনিষ্ঠ সহকর্মীদের কাছে অনুযোগ করতেন। স্বামীর কাজের প্রতি শ্রদ্ধাশীল থাকা পুষ্প দত্ত এ জীবনে আর এ বিপ্লবী নেতার দেহ মনের সান্নিধ্যে যেতে পারেননি। চট্টগ্রামে বিপ্লবের সূচনা। ভারতে ইংরেজ শাসন বিরোধী অরবিন্দ ঘোষ 1893 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে দেশে ফিরে বরোদা কলেজে সহকারী অধ্যক্ষের পদে যোগদান করেন। এ সময় তিনি মহারাষ্ট্র গুপ্ত বিপ্লবী সমিতির নেতা দামোদর হরি চাপেকার এবং রামকৃষ্ণ হরি চাপেকারের সংস্পর্শে এসে বিপ্লবে অনুপ্রাণিত হলেন। তার এবং তরুণ ব্যারিস্টার প্রমথনাথ মিত্রের তৎপরতায় কলকাতার আপার সার্কুলার রোডের একটি বাড়িতে বাংলার প্রথম গোপন বিপ্লবী দল অনুশীলন সমিতি গঠন করা হয়। 1899 থেকে 1901 সালে গঠিত এই সমিতির সভাপতি ছিলেন প্রমথনাথ মিত্র এবং কোষাধ্যক্ষ সুরেন্দ্রনাথ ঠাকুর। এ দলে পরে যুক্ত হলেন অরবিন্দের অনুজ বারীন্দ্রনাথ কুমার ঘোষ, যতীন্দ্রনাথ মুখার্জি, যোগেন্দ্র বিদ্যাভূষণ প্রমুখ। অনুশীলন সমিতির সদস্যদের লাঠি খেলা, ওসি খেলা, ছোড়া খেলা, কুস্তি, মুষ্টিযুদ্ধ ইত্যাদি শিক্ষা দেয়া হতো। অরবিন্দ ঘোষ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রমুখের চাঁদাতে এই সমিতি চলত। লাঠি খেলা, ওসি খেলা, ছোড়া খেলায় তৃত থাকে অস্বীকার জানিয়ে বারীন্দ্র কুমার ঘোষের নেতৃত্বে একদল বিপ্লবী অনুশীলন সমিতি থেকে আলাদা হয়ে যুগান্তর দল গঠন করে। অনুশীলন সমিতি এবং যুগান্তর এ দুই দলের শাখা পূর্ব বাংলায় গড়ে উঠে। পুলিন দাসকে ঢাকা অনুশীলন সমিতির অধ্যক্ষ নিযুক্ত করা হয়। এর সাথে আরো যুক্ত ছিলেন প্রতুল গাঙ্গুলি, কেদারেশ্বর সেন, রবি সেন প্রমুখ। পশ্চিম বাংলার মানিকলায় বিপ্লবীদের বোমার কারখানা আবিষ্কারের পর অরবিন্দ ঘোষ সহ অনেক বিপ্লবীদের আলিপুর বোমা মামলায় জড়ানো হয়। 1907 সালে ওই মামলার পলাতক কিছু আসামি গোপনে পালিয়ে চট্টগ্রাম আসেন। এ সময় তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে চট্টগ্রামে প্রথম বিপ্লবী সংগঠনের জন্ম হয়। যামিনী সেন, মনীন্দ্র সেন আর অম্বিকা চক্রবর্তী প্রমুখ ছিলেন এই সংগঠনের সদস্য। এই বিপ্লবী সংগঠনের সদস্যরা কলকাতা থেকে গোপন ভাবে প্রকাশিত পত্র পত্রিকা এবং ইস্তেহার চট্টগ্রামে বিলি করতেন। সশস্ত্র আন্দোলনের জন্য অস্ত্র এবং বিস্ফোরণ
বিস্ফোরক তাদের হাতে ছিল না। এবারে আমরা জানবো সূর্য সেনের বিপ্লবী জীবন সম্পর্কে। বিপ্লবী দল গঠন। 1916 সালে মুর্শিদাবাদের বহরমপুর কৃষ্ণনাথ কলেজের ছাত্র থাকাকালীন সময়ে সূর্য সেন সরাসরি রাজনৈতিক দলের সাথে যুক্ত হন। বিপ্লবীদের গোপন ঘাঁটি এই কলেজে তিনি অধ্যাপক সতীশ চন্দ্র চক্রবর্তীর সান্নিধ্যে আসেন। তিনি যুগান্তর দলের সাথে যুক্ত ছিলেন। সূর্য সেনকে তিনি বিপ্লবের মন্ত্রে দীক্ষা দেন। সূর্য সেন 1918 সালে শিক্ষাজীবন শেষ করে চট্টগ্রামে এসে গোপনে বিপ্লবী দলে যোগ দেন। 49 নং বেঙ্গল রেজিমেন্টের নগেন্দ্রনাথ সেন 1918 সালে চট্টগ্রামে এসে সূর্য সেন অম্বিকা চক্রবর্তী ও চারুবিকাশ দত্তের সাথে দেখা করেন। সূর্য সেন এবং তার ঘনিষ্ঠ সহযোগী অম্বিকা চক্রবর্তী একই থানার পাশাপাশি গ্রামের ছাত্র হিসেবে ছোটবেলা থেকেই পরস্পরের কাছে পরিচিত ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে অনুরূপ সেন, চারুবিকাশ দত্ত, অম্বিকা চক্রবর্তী, নগেন্দ্রনাথ সেন প্রমুখদের সঙ্গে নিয়ে চট্টগ্রামে গোপন বিপ্লবী দল গঠন করা হয়। এখানে উল্লেখ্য, শুরুতে চট্টগ্রামের বিপ্লবী দল এটি ছিল। আর বাংলার প্রধান দুটি বিপ্লবী দল যুগান্তর এবং অনুশীলন কোনটির সাথে একেবারে না মিশে গিয়ে স্বতন্ত্রভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। বিপ্লবী নেতা সূর্য সেন এবং অম্বিকা চক্রবর্তী তখন চট্টগ্রাম শহরের দেওয়ানবাজার দেওয়ানজি পুকুর পাড়ে সাম্য আশ্রম প্রতিষ্ঠা করে ওখানে থাকেন। সেখানে গোপনে বিপ্লবীরা জমায়েত হয়। পরবর্তীতে চট্টগ্রাম বিপ্লবী দলের অন্যতম নেতা চারুবিকাশ দত্ত তার সহকর্মীদের নিয়ে অনুশীলন দলের সাথে যুক্ত হয়ে যান। এভাবে চট্টগ্রামেও বাংলার অন্যান্য জেলার মতো দুটি বিপ্লবী দল গড়ে ওঠে। দুই দলে বিভক্ত হওয়ার পর চট্টগ্রামে যে বিপ্লবী দলটি নিজস্ব স্বতন্ত্রতা বজায় রেখে কংগ্রেসের প্রকাশ্যে আন্দোলনে কলকাতার যুগান্তর দলের সঙ্গে সহযোগিতা করত, সে দলের সাংগঠনিক কমিটি ছিল নিম্নরূপ: সভাপতি সূর্য সেন, সহসভাপতি অম্বিকা চক্রবর্তী, সহ সংগঠনের দায়িত্বে গণেশ ঘোষ ও অনন্ত সিংহ, গ্রামের সংগঠনের দায়িত্বে নির্মল সেন, এছাড়া লোকনাথ বলকে ছাত্র আন্দোলন ও ব্যায়ামাগার গঠন প্রভৃতি কাজের দায়িত্ব দেয়া হয়। অনুরূপ সেন বিপ্লবী দলের সংবিধান লিখলেন এবং তাকে ও নগেন্দ্রনাথ সেনকে কলকাতার অন্য দলগুলোর সাথে যোগাযোগ এবং অস্ত্র সংগ্রহের দায়িত্ব দেয়া হয়। নাগরখানা পাহাড় খণ্ডযুদ্ধ। 1920 সালে গান্ধীজি কর্তৃক অসহযোগ আন্দোলন শুরু হলে অনেক বিপ্লবী এই আন্দোলনে যোগ দেন। গান্ধীজির অনুরোধে বিপ্লবীরা তাদের কর্মসূচি এক বছরের জন্য বন্ধ রাখেন। সূর্য সেন অসহযোগ আন্দোলনে যোগ দিলেন। চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুলের দশম শ্রেণীর ছাত্র ও বিপ্লবী অনন্ত সিংহ ছাত্র ধর্মঘট পরিচালনা করার জন্য স্কুল থেকে বহিষ্কৃত হন। মহাত্মা গান্ধী 1922 সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলে বিপ্লবী দলগুলো আবার সক্রিয় হয়ে ওঠে। তখন চট্টগ্রাম কোর্টের ট্রেজারি থেকে পাহাড়তলিতে অবস্থিত আসাম বেঙ্গল রেলওয়ে কারখানার শ্রমিক ও কর্মচারীদের বেতন নিয়ে যাওয়া হতো। 1923 এর 13 ডিসেম্বর টাইগার পাস এর মোড়ে সূর্য সেনের গুপ্ত সমিতির সদস্যরা প্রকাশ্য দিবালোকে বেতন বাবদ নিয়ে যাওয়া 17,000 টাকার বস্তা ছিনতাই করে। ছিনতাইয়ের প্রায় 2 সপ্তাহ পর গোপন বৈঠক চলাকালীন অবস্থায় পুলিশ খবর পেয়ে বিপ্লবীদের আস্তানায় হানা দিলে পুলিশের সাথে বিপ্লবীদের খণ্ডযুদ্ধ হয়, যা নাগরখানা পাহাড় খণ্ডযুদ্ধ নামে পরিচিত। যুদ্ধের পর গ্রেফতার হন সূর্য সেন এবং অম্বিকা
মল্লিকা চক্রবর্তী। রেলওয়ে ডাকাতি মামলা শুরু হয় সূর্য সেন এবং অম্বিকা চক্রবর্তীকে নিয়ে। অনন্ত সিং আর গণেশ ঘোষের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত এই মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন। সূর্য সেন এবং অম্বিকা চক্রবর্তী এ মামলা থেকে ছাড়া পেয়ে যান। গ্রেফতার করার পর বিপ্লবীদের উপর নির্যাতনের কারণে কলকাতা পুলিশ কমিশনার ট্যাগার্টকে হত্যা করার পরিকল্পনা করে বিপ্লবীরা। এই পরিকল্পনার কথা পুলিশ আগে থেকেই জানতে পারে। এ কারণে 25 অক্টোবর 1924 সালে গ্রেফতার হন গণেশ ঘোষ, নির্মল সেন, অম্বিকা চক্রবর্তী, অনন্ত সিং সহ আরো কয়েকজন। পুলিশকে বারবার ফাঁকি দিয়ে শেষ পর্যন্ত 1926 সালের 8 অক্টোবর সূর্য সেন কলকাতার ওয়েলিংটন স্ট্রিটে গ্রেফতার হন। বন্দী হবার পর তাকে মেদিনীপুর সেন্ট্রাল জেলে রাখা হয়। পরে বোম্বের রত্নগিরি জেলে পাঠানো হয়, সেখান থেকে বেলগাঁও জেলে। 1927 সালে নির্মল সেন, অম্বিকা চক্রবর্তী, অনন্ত সিং মুক্তি পান। আর 1928 সালের শেষ ভাগে সূর্য সেন ও গণেশ ঘোষ জেল থেকে ছাড়া পান। বিপ্লবী সংগঠনে মেয়েদের অংশগ্রহণ। বিপ্লবী সংগঠনে মেয়েদের সদস্য করার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল। বিপ্লবীদের প্রতি মা নিজের বোন এবং অন্যান্য নিকট আত্মীয় ছাড়া অন্য মেয়েদের সাথে মেলামেশা না করার নির্দেশ ছিল মাস্টারদা সূর্য সেনের। পরে তিনি এই নির্দেশ শিথিল করেন। এতে পরবর্তীতে কল্পনা দত্ত ও প্রীতিলতা ওয়েদ্দেদার বিপ্লবী সংগঠনে যোগ দেন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 1928 সালে কলকাতার পার্ক সার্কাসে নিখিল ভারত কংগ্রেস কমিটির বার্ষিক অধিবেশন হয়। ওই অধিবেশনে চট্টগ্রাম থেকে যে প্রতিনিধিরা ছিলেন তার হলেন সূর্য সেন, অম্বিকা চক্রবর্তী, অনন্ত সিং, নির্মল সেন, লোকনাথ বল, তারকেশ্বর দস্তিদার প্রমুখ। সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের সাথে সূর্য সেনের বৈঠক হয়। 1929 সালে মহিমচন্দ্র দাশগুপ্ত এবং বিপ্লবী সূর্য সেন যথাক্রমে চট্টগ্রাম জেলা কংগ্রেসের সভাপতি এবং সম্পাদক নির্বাচিত হন। ওই বছর বিপ্লবী নেতাদের উপর পুলিশের পাহারা আরো জোরদার করার জন্য কলকাতার কেন্দ্রীয় অফিস থেকে নির্দেশ আসে। 11 জন গোয়েন্দা এবং 24 জন পুলিশ নিয়োগ করা হল 6 জন বিপ্লবী নেতার জন্য। 1930 সালের শুরু থেকেই আশকার খার দীঘির পশ্চিম পাড়ে অবস্থিত কংগ্রেস অফিসে সূর্য সেন এবং অম্বিকা চক্রবর্তী ভবিষ্যৎ এর সশস্ত্র বিপ্লবের রূপরেখা নিয়ে বিভিন্ন নেতাকর্মীদের সাথে আলোচনা করতেন। এসব আলোচনার পর ঠিক করা হয় শুধু শহর না বরং বিভিন্ন গ্রাম এবং কক্সবাজার থেকেও বিপ্লবীদের নেয়া হবে। আইরিশ রিপাবলিকান আর্মির বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেদের দলের নাম পরিবর্তন করে রাখা হয় ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চিটাগাং ব্রাঞ্চ। বাংলায় ভারতীয় প্রজাতান্ত্রিক বাহিনী চট্টগ্রাম শাখা আইরিশ বিপ্লবের ধাঁচে একটা পরিকল্পনা তৈরি করা হয় যার মূল কর্মসূচি ছিল ন করা। পরিকল্পনা অনুসারে কাজের জন্য কয়েকটা দল গঠন করা হয়। সূর্য সেনের দলের সদস্য সংখ্যা ছিল 35 জন, অম্বিকা চক্রবর্তীর 15 জন, অনন্ত সিং এর গণেশ ঘোষের 22 জন, নির্মল সেনের 6 জন। এই দলগুলোর মধ্যে আবার উপদল ছিল। ইতিমধ্যেই চলছিল অস্ত্র সংগ্রহ এবং বোমা তৈরি কাজ। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ও জালালাবাদ যুদ্ধ। 18 এপ্রিল 1930 শুক্রবার রাত 8টা বিদ্রোহের দিন হিসাবে ঠিক হয়। পরে তা 10টা করা হয়। 4টা বাড়ি হতে 4টা দল আক্রমণের জন্য বের হয়। সে রাতেই ধুম রেল স্টেশনে একটা মালবহনকারী ট্রেন লাইনচ্যুত হয়ে উল্টে যায়। একদল বিপ্লবী আগে থেকেই রেল লাইনের ফিসপ্লেট খুলে নেয়। এর ফলে চট্টগ্রাম সমগ্র বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অন্য একটি দল
চট্টগ্রামের নন্দন কাননে টেলিফোন এবং টেলিগ্রাফ অফিস আক্রমণ করে, হাতুড়ি দিয়ে তার সব যন্ত্রপাতি ভেঙে দেয় এবং পেট্রোল ঢেলে সেখানে আগুন জ্বালিয়ে দেয়া হয়। আরেকটি দল পাহাড়তলিতে অবস্থিত চট্টগ্রাম রেলওয়ে অস্ত্রাগার দখল করে নেয়। উন্নত মানের রিভলভার ও রাইফেল গাড়িতে নিয়ে অস্ত্রাগারটি পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়, তবে সেখানে কোনো গুলি পাওয়া যায়নি। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী বিপ্লবীরা দামপাড়ায় পুলিশ রিজার্ভ ব্যারাক দখল করে নেয়। এই আক্রমণে অংশ নেয়া বিপ্লবীরা দামপাড়া পুলিশ লাইনে সমবেত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। মিলিটারি কায়দায় কুচকাওয়াজ করে সূর্য সেনকে সংবর্ধনা দেওয়া হয়। সূর্য সেন অস্থায়ী বিপ্লবী সরকার গঠনের ঘোষণা দেন। তিনি তার ঘোষণায় বলেন, দ্য গ্রেট টাস্ক অফ রিভলিউশন ইন ইন্ডিয়া হ্যাজ ফলেন অন দ্য ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। উই ইন চিটাগাং হ্যাভ দ্য অনার টু অ্যাচিভ দিস প্যাট্রিয়টিক টাস্ক অফ রিভলিউশন ফর ফুলফিলিং দ্য অ্যাসপিরেশন অ্যান্ড আর্ট অফ আওয়ার নেশন। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট গ্লোরি দ্যাট টুডে আওয়ার ফোর্স হ্যাভ সিজড দ্য স্ট্রংহোল্ড অফ গভর্নমেন্ট ইন চিটাগাং। দ্য অপ্রেসিভ ফরেন গভর্নমেন্ট হ্যাজ ক্লোজ টু এক্সিস্ট। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ ফ্লাইং হাই। ইট ইজ আওয়ার ডিউটি টু ডিফেন্ড ইট উইথ আওয়ার লাইফ অ্যান্ড ব্লাড। চট্টগ্রাম সম্পূর্ণ রূপে ব্রিটিশ শাসন থেকে মুক্ত ছিল চার দিন, কিন্তু এর মধ্যে বিপ্লবীদের খাদ্য সংকট দেখা দিল এবং সূর্য সেন সহ অন্যদের কচি আম, তেঁতুল পাতা, কাঁচা তরমুজ এবং তরমুজের খোসা খেয়ে কাটাতে হয়। সূর্য সেন সহ ৬ জন শীর্ষস্থানীয় বিপ্লবীকে ধরার জন্য ইংরেজ সরকার ৫,০০০ টাকা পুরস্কার ঘোষণা করে। ১৯৩০ সালের ২২ এপ্রিল বিপ্লবীরা যখন জালালাবাদ পাহাড়ে অবস্থান করছিল, সে সময় সশস্ত্র ইংরেজ সৈন্যরা তাদের আক্রমণ করে। ২ ঘন্টার প্রচণ্ড যুদ্ধে ব্রিটিশ বাহিনীর ৭০ থেকে ১০০ জন এবং বিপ্লবী বাহিনীর ১২ জন শহীদ হন। এরা হচ্ছেন নরেশ রায়, ত্রিপুরা সেন গুপ্ত, বিধুভূষণ ভট্টাচার্য, হরিগোপাল বল, মতিলাল কাননগু, প্রভাস চন্দ্র বল, শশাঙ্ক শেখর দত্ত, নির্মল লালা, জিতেন দাশগুপ্ত, মধুসূদন দত্ত, পুলিন চন্দ্র ঘোষ এবং অর্ধেন্দু দস্তিদার। জালালাবাদ পাহাড়ের যুদ্ধে অংশ নিয়ে পলায়ন করতে সক্ষম হলেও পরবর্তীকালে পুলিশের আক্রমণে ২ জন শহীদ হন। এরা হচ্ছেন অপূর্ব সেন এবং জীবন ঘোষাল। সূর্য সেনকে ধরার ব্যর্থ অভিযান। জালালাবাদ যুদ্ধের পর বিপ্লবী নেতাদের ধরার জন্য রেল স্টেশন, স্টিমার ঘাট হতে শুরু করে সব স্থানে অভিযান চলছিল। বিপ্লবীরা তখন বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে আত্মগোপন করেছিল। সূর্য সেন ১৬ জন বিপ্লবীকে নিয়ে ২৪ এপ্রিল রাতে নিজ বাড়িতে আসেন। এর মধ্যে অনন্ত সিং পুলিশের কাছে স্বেচ্ছায় ধরা দেন এবং কয়েকজনকে পুলিশ আটক করে এবং এদের বিরুদ্ধে অস্ত্রাগার লুণ্ঠন মামলা শুরু হয়। এ মামলা শুরু হওয়ার পর অসুস্থ অম্বিকা চক্রবর্তী পটিয়া থানার চক্রশালা গ্রামে গ্রেপ্তার হন। অম্বিকা চক্রবর্তী এবং সে সময় গ্রেপ্তার হওয়া অন্য বিপ্লবীদের নিয়ে দ্বিতীয় অস্ত্রাগার লুণ্ঠন মামলা শুরু হয়। প্রায় ১৯ মাস বিচারের পর ১৯৩২ সালের ১লা মার্চ অস্ত্রাগার লুণ্ঠন মামলার রায়ে অনন্ত সিং, লোকনাথ বল এবং গণেশ ঘোষ সহ ১২ জনকে দ্বীপান্তর বাসের আদেশ দেয়া হয়। পরবর্তীতে অপর মামলায় অম্বিকা চক্রবর্তীর প্রাণদণ্ডের আদেশ হয়। পরে হাইকোর্টে আপিলের রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এ রায়ের পর সূর্য সেনকে ধরার জন্য পটিয়া এবং গুমদণ্ডিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। সরকার ৫,০০০ টাকার পরিবর্তে ১০,০০০ পুরস্কার ঘোষণা করে। ১৯৩২ সালের ১৩ জুন রাত ৯টায় পটিয়ার ধলঘাট গ্রামে সাবিত্রী চক্রবর্তীর বাড়িতে তাকে ধরার চেষ্টা ব্যর্থ হয়। ব্রিটিশ
ব্রিটিশ ক্যাপ্টেন ক্যামেরনকে গুলি করে সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং কল্পনা দত্ত পালিয়ে যেতে সক্ষম হন, কিন্তু নির্মল সেন গুলিবিদ্ধ হয়ে মারা যান ইউরোপীয় ক্লাব আক্রমণ। 1930 সালের 18 এপ্রিলের অন্যতম একটি পরিকল্পনা ছিল পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণ, কিন্তু গুড ফ্রাইডে থাকায় সেদিন ওই ক্লাবে কেউ ছিল না। মাস্টারদা সূর্য সেন স্থির করেন 23 সেপ্টেম্বর ইউরোপীয় ক্লাবে প্রীতিলতার নেতৃত্বে হামলা করা হবে। এ প্রসঙ্গে মাস্টারদা লিখেছেন, বাংলায় বীর যুবকের আর অভাব নাই, বালেশ্বর থেকে জালালাবাদ কালারপুল পর্যন্ত এদের দৃপ্ত অভিযানে দেশের মাটি বারে বারে বীর যুবকের রক্তে সিক্ত হয়েছে, কিন্তু বাংলার ঘরে ঘরে মায়ের জাতীয় যে শক্তির খেলায় মেতেছে ইতিহাসে সে অধ্যায় আজও অলিখিত রয়ে গেছে, মেয়েদের আত্মদানে সে অধ্যায় রচিত হোক এই আমি চাই। ইংরেজ জানুক, বিশ্বজগৎ জানুক, এদেশের মেয়েরাও মুক্তিযুদ্ধে পেছনে নেই। 23 সেপ্টেম্বর রাতে প্রীতিলতা সূর্য সেন এর নির্দেশে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন। হামলায় 53 জন ইংরেজ হতাহত হয়েছিল। গুলিতে আহত প্রীতিলতা দৈহিকভাবে অত্যাচারিত হওয়ার থেকে স্বেচ্ছা মৃত্যুকে বেছে নিলেন। তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। গ্রেপ্তার ইংরেজ প্রশাসন সূর্য সেনকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখে। সূর্য সেন গৈরলা গ্রামে ক্ষীরুদপ্রভা বিশ্বাসের বাড়িতে আত্মগোপন করেছিলেন। 1933 সালের 16 ফেব্রুয়ারি রাতে সেখানে এক বৈঠকে ছিলেন কল্পনা দত্ত, শান্তি চক্রবর্তী, মণি দত্ত, ব্রজেন সেন আর সুশীল দাস গুপ্ত। ব্রজেন সেনের সহোদর নেত্র সেন সূর্য সেনের উপস্থিতির খবর পুলিশকে জানিয়ে দেয়। রাত প্রায় 10টার দিকে পুলিশ আর সেনাবাহিনী ক্ষীরুদপ্রভা বিশ্বাসের বাড়িটি ঘিরে ফেলে রাতের অন্ধকারে গুলি বিনিময় করে কল্পনা দত্ত, শান্তি চক্রবর্তী, মণি দত্ত আর সুশীল দাস গুপ্ত পালিয়ে যেতে পারেন, কিন্তু রাত 2টার দিকে অস্ত্র সহ সূর্য সেন এবং ব্রজেন সেন ধরা পড়েন। তারপর ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ সূর্য সেনের নিজের হাতে লেখা অর্ধসমাপ্ত আত্মজীবনীর খাতা উদ্ধার করে। সেই খাতার উপর লেখা ছিল বিজয়া। বিচারের সময় বিজয়াতে লেখা তার কথাগুলো বিপ্লব এবং প্রশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে অনেকবার ব্যবহার করা হয়। 17 ফেব্রুয়ারি রাতে সূর্য সেন এবং ব্রজেন সেনকে প্রথমে জেলা গোয়েন্দা সদর দপ্তরে, পরে কোর্ট হয়ে চট্টগ্রাম জেলে নেওয়া হয়। সূর্য সেন গ্রেপ্তার হবার খবর সংবাদপত্রে প্রকাশিত হয়। আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছিল, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সম্পর্কে ফেরারি সূর্য সেনকে গত রাতে পটিয়া হইতে 5 মাইল দূরে গৈরলা নামক স্থানে গ্রেপ্তার করা হইয়াছে। সূর্য সেনকে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মামলায় প্রধান আসামি বলিয়া অভিহিত করা হইয়াছে। গত 1930 সাল হইতে সূর্য সেন পলাতক ছিলেন এবং তাহাকে ধরাইয়া দিবার জন্য গভর্নমেন্ট 10,000 টাকা পুরস্কার ঘোষণা করিয়াছিলেন। 1933 সালের ফেব্রুয়ারি মাসে বেঙ্গল চিফ সেক্রেটারি কর্তৃক লন্ডনে ব্রিটিশ প্রশাসনের কাছে পাঠানো রিপোর্টে লেখা হয়, দ্য আউটস্ট্যান্ডিং ইভেন্ট অফ দ্য ফর্টনাইট ইজ দ্য অ্যারেস্ট অন 17 ফেব্রুয়ারি অফ সূর্য সেন অফ চিটাগং আর্মি রেড নোটারিটি হু অ্যাজ দ্য লিডার অ্যান্ড ব্রেন অফ অ্যাবসকন্ডার্স has been giving constant anxiety over the last 3 years. It was unfortunate that when Surjo Sen and his companion were arrested, 4 others made good their escape, but luck entered very largely into this night operation, and it certainly was a great stroke of luck
দ্যাট সূর্য সেন ওয়াজ সিকিউর। সূর্য সেন গ্রেফতার হবার পর তারকেশ্বর দস্তিদার দলের নেতৃত্ব গ্রহণ করেন, কিন্তু 1930 সালের 18 মে আনোয়ারা থানার গহিরা গ্রামে পুলিশ আর মিলিটারির সাথে সংঘর্ষের পর তারকেশ্বর দস্তিদার এবং কল্পনা দত্ত গ্রেপ্তার হন। 1933 সালের মার্চ মাসে বিপ্লবীরা জেল থেকে সূর্য সেনকে মুক্ত করার জন্য কয়েকবার চেষ্টা চালায়, প্রতিবারই তাদের গোপন পরিকল্পনা ফাঁস হয়ে যায়। সূর্য সেন ও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলা। সূর্য সেন তারকেশ্বর দস্তিদার এবং কল্পনা দত্তকে বিচারের জন্য ইন্ডিয়ান পেনাল কোডের 121/121A ধারা অনুযায়ী স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হয়। এই ট্রাইব্যুনালের কমিশনাররা ছিলেন বাখরগঞ্জের দায়রা জজ W. ম্যাকসার্পি, সিলেটের অতিরিক্ত দায়রা জজ রজনী ঘোষ এবং চট্টগ্রামের দায়রা জজ খন্দকার আলী তোয়েব। 15 জুন 1933 এ শুরু হওয়া এ মামলায় কঠোর গোপনীয়তা অবলম্বন করা হয়। আগ্নেয়াস্ত্র বহন করা ছাড়া তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগের প্রত্যক্ষ প্রমাণ উপস্থাপন করা যায়নি। 14 আগস্ট 1933 সালে এই মামলার রায় ঘোষণা করা হয়। পরদিন আনন্দ বাজার পত্রিকার খবর ছিল, চট্টগ্রাম 14 আগস্ট অর্ধ দ্বিপ্রহর 12 ঘটিকার সময় স্পেশাল ট্রাইব্যুনাল হইতে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মামলার রায় প্রদত্ত হয়। ট্রাইব্যুনাল সূর্য সেনকে 121 ধারা অনুসারে দোষী সাব্যস্ত করিয়া প্রাণদণ্ডে দণ্ডিত করেন। ওই একই ধারায় তারকেশ্বর দস্তিদারের প্রতিও প্রাণদণ্ডের আদেশ প্রদত্ত হয়। কুমারী কল্পনা দত্তকে ভারতীয় দণ্ডবিধির 121 ধারা অনুসারে দোষী সাব্যস্ত করিয়া তাহার প্রতি যাবজ্জীবন দণ্ডাদেশ প্রদান করা হয়। আদালত প্রাঙ্গণের চারিদিকে পুলিশের বিশেষ বন্দোবস্ত করা হইয়াছিল। রায় প্রদত্ত হইবার পূর্বে সেনাদল কিছুকাল শহরে কুচকাওয়াজ করে। আসামিরা শান্ত চিত্তে দণ্ডাদেশ গ্রহণ করে এবং তৎক্ষণাৎ আদালত হইতে স্থানান্তরিত করা হয়। তাহারা বিল্প বাতনক ধ্বনি করিতে করিতে আদালত গৃহ ত্যাগ করে। ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট রায়ের উপসংহারীয় অংশ পাঠ করেন। 150 খানা টাইপ করা কাগজে প্রদত্ত হইয়াছে। মামলার রায় প্রদানের পর তিনজন বিপ্লবীর পক্ষে কলকাতা হাইকোর্টে আপিলের আবেদন করা হয়। 14 নভেম্বর 1933 সালে হাইকোর্ট প্রদত্ত রায়ে স্পেশাল ট্রাইব্যুনালের দেয়া দণ্ড বহাল রাখে। শেষ দিনগুলো এবং ফাঁসির বিবরণ। কনডেমড সেলে সূর্য সেনকে কড়া পাহারায় নির্জন কুঠুরিতে রাখা হতো। একজন কয়েদি মেথর সূর্য সেনের লেখা চিঠি ময়লার টুকরিতে নিয়ে জেলের বিভিন্ন ওয়ার্ডে বন্দি বিপ্লবীদের দিয়ে আসতো। মৃত্যুর আগে জেলে আটক বিপ্লবী কালীকিঙ্করদের কাছে সূর্য সেন পেন্সিলে লেখা একটি বার্তা পাঠান। সে বার্তায় তিনি লেখেন, আমার শেষ বাণী আদর্শ ও একতা। তিনি স্মরণ করেন তার স্বপ্নের কথা, স্বাধীন ভারতের স্বপ্ন, যার জন্য জীবনভর উৎসাহ ভরে ও অক্লান্ত ভাবে পাগলের মতো তিনি ছুটেছেন। তার ভাষায়, ভারতের স্বাধীনতার বেদিমূলে যেসব দেশপ্রেমিক জীবন উৎসর্গ করেছেন তাদের নাম রক্তাক্ষরে অন্তরের অন্তরতম প্রদেশে লিখে রেখো। তিনি সংগঠনে বিভেদ না আসার জন্য একান্ত ভাবে আবেদন করেন। শেষ দিনগুলোতে জেলে থাকার সময় তার একদিন গান শোনার খুব ইচ্ছা হল। সেই সময় জেলের অন্য এক সেলে ছিলেন বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী। রাত 11টা থেকে 12টার দিকে কল্পনা দত্ত তাকে চিৎকার করে বলেন, এই বিনোদ দরজার কাছে আয়, মাস্টারদা গান শুনতে চেয়েছেন। বিনোদ বিহারী গান জানতেন না, তবুও সূর্য সেনের জন্য রবি ঠাকুরের
গানের যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে গানটা গেয়ে শোনালেন। 1934 সালের 12 জানুয়ারি মধ্যরাতে সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসি কার্যকর হবার কথা উল্লেখ করা হয়। সূর্য সেন এবং তারকেশ্বর দস্তিদারকে ব্রিটিশ সেনারা নির্মম ভাবে অত্যাচার করে। ব্রিটিশরা হাতুড়ি দিয়ে তার দাঁত ভেঙে দেয় এবং তার হাড় ও ভেঙে দেয়। হাতুড়ি দিয়ে নির্মম ভাবে পিটিয়ে অত্যাচার করা হয়। এরপর তিনি অজ্ঞান হয়ে যান। নিষ্ঠুর ভাবে তাদের অর্ধ মৃতদেহ দুটি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের লাশ আত্মীয়দের হাতে হস্তান্তর করা হয়নি এবং হিন্দু সংস্কার অনুযায়ী পোড়ানো হয়নি। ফাঁসির পর লাশ দুটো জেলখানা থেকে ট্রাকে করে 4 নম্বর স্টিমার ঘাটে নিয়ে যাওয়া হয়। তারপর মৃতদেহ দুটোকে ব্রিটিশ ক্রুজার রেনন এ তুলে নিয়ে বুকে লোহার টুকরা বেঁধে বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের সংলগ্ন একটা জায়গায় ফেলে দেওয়া হয়। জনপ্রিয় সংস্কৃতিতে সম্পাদনা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ফিল্ম ইন্ডাস্ট্রি টলিউডে 1980 সালে মাস্টার দা ও তার সহযোদ্ধাদের স্বাধীনতা আন্দোলনের উপর ভিত্তি করে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন শীর্ষক একটি চলচ্চিত্র মুক্তি লাভ করে। চলচ্চিত্রটির পরিচালক নির্মল চৌধুরী। এছাড়াও ভারতের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন নিয়ে ঠেলে হামজি জানসে শীর্ষক একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, যার প্রধান চরিত্র মাস্টার দা সূর্য সেন। 2010 সালের 3 ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত আশুতোষ গোয়ারিকর পরিচালিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা অভিষেক বচ্চন। কল্পনা দত্তের চরিত্রে ছিলেন দীপিকা পাড়ুকোন। চিটাগং নামে অপর একটি হিন্দি চলচ্চিত্রে সূর্য সেনের ভূমিকায় অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। এই ছবির পরিচালক হলেন বেদব্রত পাইন। সম্মাননা। মাস্টার দা অবিভক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামী ছিলেন। বর্তমানেও মাস্টার দা ভারত এবং বাংলাদেশে ব্যাপকভাবে সমাদৃত এবং বিপ্লবী হিসেবে পরিচিত। মাস্টার দার বীরত্ব গাথা বর্তমান ভারত এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাতেও পড়ানো হয়ে থাকে। মাস্টার দাকে সম্মান জানাতে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম, রাস্তার নাম, বিশ্ববিদ্যালয় হলের নাম আছে। কলকাতা মেট্রো মাস্টার দা সূর্য সেনের স্মরণে বাঁশদ্রোণী মেট্রো স্টেশনটির নামকরণ করেছে মাস্টার দা সূর্য সেন মেট্রো স্টেশন। এছাড়াও মাস্টার দার নামে উল্লেখযোগ্য হলগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ও 2010 সালে মাস্টার দা নামে মাস্টার দা সূর্য সেন হল প্রতিষ্ঠা করা হয়। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে জাতীয় ও আন্তর্জাতিক মহান ব্যক্তিদের কর্মজীবন সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।